জায়গা তৈরি করে এবং অন্যান্য অনেক কিছু তৈরি করে। জিম ইজ এ ভেরি গুড সাবস্টিটিউট, জিম এবং শরীরচর্চা ইজ এ ভেরি গুড সাবস্টিটিউট। এবং সত্যি কথা বলতে একটা সময়ে একটা বয়সের পর কিন্তু মানুষ আধ্যাত্মিক হয়ে যান, কিন্তু নিজেকে খারাপ চিন্তা থেকে বিমুক্ত করতে, যতটা না ধর্মের জন্য তার থেকেও বেশি নিজেকে নেগেটিভিটি থেকে বার করবার জন্য। জিমটাও খানিকটা সেরকম, শরীরচর্চাটাও খানিকটা সেরকম। আর একটা হচ্ছে যে এটা একটু অন্য একটা প্রশ্ন করছি, সেটা হলো যে এই যে মা বাবার থেকে সবুজের আলাদা থাকা সহজে, যে কখনো ধরো মায়ের থেকে কোথায় আলাদা, ও তো মায়ের সঙ্গেই আছে কিন্তু তোমাকে মিস করছে, মানে বাবা মা দুজনকে মাসে একদিন দেখতে পাচ্ছে, হ্যাঁ দুজনকে একসঙ্গে পাচ্ছে না, এইটা কি ওর মনে দুজন অসুখী বাবা মার থেকে আলাদা আলাদা দুজন সুখী বাবা মা ভালো, মানে একই ছাদের তলায় জীবন নরক করে দেওয়ার থেকে আমার এবং আমার ছেলের সহজে আমরা আলাদা থেকে যদি ভালো থাকি এবং তাতে সহজ ভালো থাকে, এটাই আমার বিশ্বাস। কারণ একসঙ্গে থেকে যে তিক্ততা সেটা সেটা একটা বাচ্চার শৈশবের পক্ষে খুব খারাপ, খুব খারাপ, এবং মানে আতঙ্কে থাকবে যে কখন রাত হবে, কখন বাবা মা ঝগড়া করবে, এরকম শৈশব কাটানোর কোনো মানে হয় না। তার থেকে এইটাই অনেক, তার থেকে দিস ইজ আ ফার বেটার সলিউশন অন মাই মাইন্ড। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর।